চেতনায় রাজেন্দ্র কলেজ, ধামনীতে ইংরেজি বিভাগ। পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়, আরেকটিবার আয়ের সখা প্রাণের মাঝে আয়। শতবর্ষের ঐতিহ্যে লালিত দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, হাজার হাজার ছাত্রছাত্রীর কলকাকলিতে মুখরিত আমাদের প্রাণের প্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজ। এ কলেজের এ সবুজ আঙ্গিনায়, শ্রেণীকক্ষে সবুজ বৃক্ষ ছায়ায় রেখে যাওয়া স্মৃতিময় দিনগুলি আজ আমাদের মননে অনুরণিত হচ্ছে। আমাদের যৌবনের উদ্দাম স্মৃতিবাহী প্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজ আমাদের জ্ঞানালোকের উজ্জ্বল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, আমাদের মেধা, মনন ও সৃজনশীলতাকে জাগ্রত করেছে এবং জগৎ জীবন সম্পর্কে আমাদেরকে কৌতূহলী করেছে। কলেজটি আজ কালের সাক্ষী হয়ে শাখা প্রশাখায় সম্প্রসারিত হয়েছে। শিক্ষায়, সংস্কৃতিতে, ক্রীড়ায়, সমাজসেবায় এ কলেজের ভূমিকা সর্বজনবিদিত। স্নেহময়ী জননীর মতো এ প্রিয় শিক্ষায় তন আমাদেরকে পরম যত্নে তার ক্রোড়ে ধারণ করেছে। আজকের এ শতবর্ষ পূর্তি উৎসবের মিলন মেলায় এ কলেজকে নিয়েই আমাদের স্মৃতি বিধুরতা। স্মৃতিকাতর চিত্তে আজ অজস্র সতীর্থকে বলতে ইচ্ছে করছে, আরেকটিবার আয়রে সখা প্রাণের মাঝে আয়। এ সুবিশাল বিদ্যায়তনের কোলে বেড়ে ওঠে একটি বিভাগ, ইংরেজি বিভাগ। বিভাগটি একটি প্রজ্জ্বলিত শিখার মতো অনির্বাণ আলোকিত করে যাচ্ছে কিছু স্বাধীন মানুষকে। ১৯৯৫ সাল থেকে এ বিভাগে অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালিত হয়ে আসছে এবং ইতোমধ্যে বিভাগটি তৈরি করেছে অজস্র ক্যাডার কর্মকর্তা, শিক্ষক, ব্যাংকার ও উদ্যোক্তারা। বিভাগটি যেন আলোকমালায় সজ্জিত একটি স্বপ্নলোক। এ বিভাগে শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রহর কাটে স্বপ্নের বুননে। তারা জানে কিভাবে স্বপ্নের সৃজন, লালন ও বাস্তবায়ন করতে হয়। এ কলেজের মেধাবী ছাত্রী ফাল্গুনী বাগচি ৩৬তম বিসিএস এর সম্মিলিত মেধা তালিকায় ত্রয়োদশ স্থান অধিকার করে পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ লাভ করেছে, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক বিরল ঘটনা। এ বিভাগের মেধাবী ছাত্র জনাব জাহাঙ্গীর মল্লিক বিসিএস পুলিশ ক্যাডারের পুলিশ সুপার হিসাবে কর্মরত। এ বিভাগের মেধাবী শিক্ষার্থী গোলাম রব্বানি এবং রহিমা আক্তার লাকি বর্তমানে বিসিএস পুলিশ ক্যাডারের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত। এ বিভাগের মেধাবী শিক্ষার্থী নাজমুল হাসান জামান, শোভাবা সরকার এবং মুকুল মৈত্র বিসিএস প্রশাসন ক্যাডারে বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত। ইংরেজি বিভাগের মেধাবী ছাত্রী শারমিন চৌধুরী উতলুল বর্তমানে বিসিএস অডিটার অ্যাকাউন্টস ক্যাডারে পরিচালক হিসাব বিভাগ বাংলাদেশ টেলিকমিউনিকেশন হিসাবে কর্মরত রয়েছেন। এ বিভাগের শিক্ষার্থী ঝুমুর পালাল, আশাপুর নাহার আখি, রাসেল খান, সুরজিৎ চক্রবর্তী, সালাউদ্দিন আহমেদ এবং রেবেকা সুলতানা রানানি বিসিএস শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে নিয়োজিত। অতি সম্প্রতি এ বিভাগের মেধাবী ছাত্র সজল দাস বিসিএস প্রশাসন ক্যাডারে চোড়াচূড়ান্ত মনোনয়ন পেয়েছে। পুলিশের সাব ইন্সপেক্টর হিসাবে নিয়োজিত আছেন অনেকে। ব্যাংকিং পেশার সাথে উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে রয়েছেন প্রায় ১৮ শতাধিক শিক্ষার্থী। নন ক্যাডার জবে রয়েছেন প্রায় ১৮ শত। বেসরকারি স্কুল, কলেজ ও এনজিওতে শতাধিক শিক্ষার্থী গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত রয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে এ কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বাধিক নিয়োগ পেয়ে থাকে ইংরেজি বিভাগ থেকে। বর্তমানে যে সকল খ্যাতিমান শিক্ষক এ বিভাগে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন তারা হলেন
প্রফেসর মোহাম্মদ আহসান উল্লাহ বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ, জনাব দেবাশিস দাস সহযোগী অধ্যাপক, জনাব রেজভি জামান সহযোগী অধ্যাপক, জনাব কাজী এনামুল হক সহযোগী অধ্যাপক, জনাব সুভাষ চন্দ্র সরকার সহকারী অধ্যাপক, জনাব সুব্রত কুমার মিত্র সহকারী অধ্যাপক, জনাব নুরুল কাদের পারভেজ সহকারী অধ্যাপক, জনাব বিপ্লব কুমার সরকার সহকারী অধ্যাপক, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রভাষক, জনাব কামাল উদ্দিন প্রভাষক, জনাব রেবেকা সুলতানা প্রভাষক, জনাব সঞ্জয় পাল প্রভাষক। ইংরেজি বিভাগ প্রথাগত পাঠদানের পাশাপাশি আয়োজন করে থাকে সেমিনার, সাংস্কৃতিক উৎসব, শিক্ষা সফর এবং ক্রীড়াক্ষেত্রেও শিক্ষার্থীরা নৈপুণ্য প্রদর্শন করে চলেছে। ইতোমধ্যে ইংরেজি বিভাগের তত্ত্বাবধানে জেলা পর্যায়ে বিশ্বসেরা নাট্যকার কবি শেক্সপিয়ারের 400তম মৃত্যুবার্ষিকীতে শেক্সপিয়ার উৎসব আয়োজিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল শেক্সপিয়ারের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন, শেক্সপিয়ারের বিভিন্ন নাটকের প্রচ্ছদ প্রদর্শন, গুরুত্বপূর্ণ সংলাপ প্রদর্শন এবং একটি নাটক মঞ্চায়ন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠান চলে। শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটক অবলম্বনে রক্তের গন্ধ নামে একটি নাটিকা মঞ্চস্থ হয়, যেখানে এই বিভাগের ছাত্রছাত্রীরাই অভিনয় করেছে। নাটকটি রচনায় ছিলেন জনাব রেজভি জামান, নির্দেশনায় ছিলেন আবু সুফিয়ান চৌধুরী কুশল ও নিজাম আহমেদ। অনুষ্ঠান সহযোগী হিসেবে আমাদের সাথে ছিল হরিপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা। ইংরেজি বিভাগের উদ্যোগে হরিপুরে সর্বপ্রথম ইংরেজি ভাষার সাহিত্য পত্রিকা দ্য ক্রিয়েটিভ মাইন্ড প্রকাশিত হয়। ইংরেজি বিভাগ থেকে বাংলা ভাষায় সাহিত্যপত্র কলগুলো চারবার বিশাল কলেবরে প্রকাশিত হয়েছে। পরবর্তীতে সরকারি রাজেন্দ্র কলেজের মুখপত্র হিসাবে কলগুলো প্রফেসর প্রশাসক আলী অধ্যক্ষ সরকারি রাজেন্দ্র কলেজ মহোদয়ের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত হয়। বর্তমানে এই সাহিত্যপত্রটির প্রকাশক ও প্রধান পৃষ্ঠপোষক এ কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী এবং সম্পাদকের দায়িত্ব পালন করছেন জনাব রেজভি জামান। ইংরেজি বিভাগ সর্বদাই প্রাণ চঞ্চল, উচ্ছল, সৃজনশীল মানুষের একটি বিচরণ ক্ষেত্র।
এখানে শিক্ষকদের সাথে ছাত্রছাত্রীদের নিবিড় মিথস্ক্রিয়া হয়ে থাকে। এখানে রয়েছে অত্যন্ত সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি যা আমাদের জ্ঞান পিপাসা মিটিয়ে থাকে। এই জায়গাটি আমাদের কাছে দ্বিতীয় আবাসভূমির মর্মত। প্রতিদিন শ্রেণীকক্ষের উপস্থিতির পাশাপাশি চলতে থাকে ছাত্রছাত্রীদের সৃজনশীল আড্ডা। তাদের হৃদয়ে উঞ্জীবিত থাকে গল্প, কবিতা ও নাটক। অরিটরি ক্লাব এর মাধ্যমে নিয়মিত চলে ভাষা ও সাহিত্য চর্চা। এখানে উপস্থাপনা, বক্তব্য প্রদান, প্রশ্নমালা তৈরি, ইংরেজিতে সাক্ষাৎকার গ্রহণ, সৃজনশীল লিখন পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা চলে। আমরা গর্বিত ইংরেজি বিভাগের শিক্ষার্থী হতে পেরে। আজকে মিলন মেলায় সমবেত সকলের মাঝে আমরা যেন এক স্বপ্নলোকের সন্ধান পেয়েছি। ইংরেজি বিভাগ আমাদের শ্রেষ্ঠ ভালোবাসার এক পবিত্র তীর্থভূমি।